তোমরা এখন একটা প্রবলেম সবাই করবা সেটা হচ্ছে হলে কোশ্চেন তুমি যা যা পারবা ফেস সব হান্ড্রেড পারসেন্ট অ্যান্সার করে আসতে পারবা না পারা সত্ত্বেও পারবা না তুমি সাতটা ম্যাথ পারো খেয়াল করে দেখবা যে তুমি পাঁচটা অ্যান্সার করতে পারতেছো বাকি দুইটা এনার্জি না অ্যান্সার করার এমসি কিউ ত্রিশ পারো বা আঠাশটা পারো বাট পঁচিশটা সলভ করার পর আর এনার্জি থাকতেছে না মাথা কাজ করতেছে না সিকিউতেও তোমরা সিমিলিয়ার প্রবলেম ফেস করবা মানে হচ্ছে তুমি তোমার ফুল টুকু ফুল টুকু এক্সাম হলে রিচ করতে পারতেসো না এরকম একটা প্রবলেম ফেস করবা এটার সমাধান কি এটা সমাধানের জন্য তোমাকে তিনটা জিনিস অবশ্যই এক্সাম হলে যাওয়ার আগে ফিক্স করে যেতে হবে এক নাম্বার জিনিস হচ্ছে ভাইয়া স্ট্রেস দুই নাম্বার জিনিস হচ্ছে ভাইয়া ফোকাস এবং তিন নাম্বার জিনিস হচ্ছে ভাইয়া স্লিপ তিন নাম্বার জিনিসটা আগে বলি ভাইয়া তুমি একটা জিনিস যতই ভালো পারো না কেন এটা যদি তোমার ব্রেন এক্সাম হলে যাওয়ার আগে ব্রেনের ভেতরে অর্গানাইজ করার সুযোগ না পায় তুমি এটা জীবনেও ভালো মতো ডেলিভার করে আসতে পারবা না এক্সাম্পল দেই তুমি দশটা ম্যাথ করলা বাসায় তুমি দশটা ম্যাথ করার পর ছয় ঘন্টা ঘুমায়ও না ঘুমায়া ওই দশটা ম্যাথ আবার করতে যাও তুমি খুব ভালো করেই পারো ঠিক আছে তুমি আবার করতে যাও গেলে দেখবা তোমার মনে হবে আমি পারি বাট সলভ করতে গেলে কোথায় জানি একটা ভুল হচ্ছে আটকে যাচ্ছি ক্যালকুলেশন ভুল হচ্ছে পারতেছি না মানে ফুল লুটুকু দিতে পারতেছি না অন দ্য আদার হ্যান্ড তুমি দশটা ম্যাথ করার পর দুই ঘন্টা ঘুমাও কিংবা তিন ঘন্টা ঘুমাও ভালো একটা ঘুম দাও ঘুম দিয়ে আবার ওই দশটা ম্যাথ সলভ করতে যাও তুমি দেখবো অটোমেটিক্যালি ম্যাথগুলো হয়ে যাচ্ছে কেন কারণ ঘুমাইলে আমাদের ব্রেন আমরা যা যা প্র্যাকটিস করি ইনফরমেশনগুলা তার ভেতরে অর্গানাইজ করে সেফ করে পারমানেন্ট করে কথা বুঝছো একবার যখন অর্গানাইজড হয়ে যায় আমরা যা যা পারি এটা एग्जाम হলে প্রপারলি এফিশিয়েন্টলি ডেলিভার করে আসতে পারি এন্ড ঘুমাইলে কি ব্রেন ভেতরে সেভ করা ইনফরমেশনগুলো এফিশিয়েন্টলি রিকল করতে পারে রিট্রিভ করতে পারে এক্সাম হলে কিন্তু তুমি কত বেশি পারো কত বেশি জানো এটা দিয়ে কিন্তু কিচ্ছু যায় আসে না যায় আসে তুমি ব্রেনে সেভ করা ইনফরমেশন রিকল করতে পারো কিনা রিট্রিভ করতে পারো কিনা এফিশিয়েন্টলি সো এটার জন্য ভেয়া তুমি রাত দুইটা পর্যন্ত পড়ো তিনটা পর্যন্ত পড়ো সমস্যা নাই বাট তুমি অ্যাটলিস্ট চার ঘন্টা ঘুমাই যাও সকাল সাতটা কিংবা আটটা পর্যন্ত ঘুমাই যাও ঘুম থেকে উঠে চার ঘন্টায় একটা সলিড ঘুম দিয়ে দেন এক্সাম দিতে যাও তুমি দেখবা যতটুকুই পড়ছো এটা ফুল ডেলিভার করে আসতে পারবা আর যদি পুরা রাত জায়গা তুমি এক্সাম দিতে যাও

নর্মাল লাইফের বাইরে গেলে সুস্থ হয়ে যায় সো এটা মাথায় রেখো এক নাম্বার জিনিস দুই নাম্বার জিনিস ভাইয়া একজাম হলে তুমি ভালো মতো ডেলিভার করতে পারো না কারণ তোমার বডিতে স্ট্রেস থাকে ফ্যাটিক থাকে তোমাকে আমি বেসিক একটা এক্সাম্পল দিয়ে বুঝাই কিংবা তুমি নার্ভাস থাকো খুবই সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাই মনে করো তোমার ক্লাসের কোনো একটা মেয়েকে কিংবা ছেলেকে তোমার ভালো লাগছে তাকে পটানোর জন্য এক্সাক্টলি কি কি করা লাগবে এক্সাক্টলি কি কি বলা লাগে তুমি সব কিছু জানো সব কিছু পারো প্র্যাকটিসও করছো বাট তার সামনে গেলে তুমি দেখবো নার্ভাসনেস এর কারণে স্ট্রেসের কারণে এটা প্রপারলি বলতে পারবো না তুমি ওখানে গোলমাল লাগাই ফেলা তাহলে এটার সমাধান কি এটা সমাধান হচ্ছে একজাম হলে কোনোভাবেই স্ট্রেস নিয়ে যাওয়া যাবে না নিয়ে যাওয়া যাবে না এটা সমাধান হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠার সাথে সাথেই তুমি এক গ্লাস পানি খাবা এবং এক কাপ চা খাবা কেন কারণ হচ্ছে ভাইয়া তুমি যে চার ঘন্টা ঘুমাইলা তোমার বডি কিন্তু অলরেডি ডিহাইড্রেটেড আমাদের বডি যখন ডিহাইড্রেটেড থাকে ব্রেইন সেলগুলা নিউরন সেলগুলো কিন্তু প্রপারলি কাজ করতে পারে না আমাদের বডির সিক্সটি পার্সেন্ট প্লাস কিন্তু পানি তোমার বডিতে যখন ইনাফ হাইড্রেশন না থাকে ব্রেইন সেল ঠিকমতো কাজ করবে না ভেতরে সেভ করা ইনফরমেশন সে ঠিক মতো কি রিকল করতে পারবে না রিট্রিভ করতে পারবে না সো এটার জন্য কি করতে হবে ভ্যা সাথে সাথে এক গ্লাস পানি খায় ফেলো অ্যান্ড ভাইয়া ওই যে নার্ভাস লাগে আনস্টেবল লাগে এর সমাধান কি এর সমাধান হচ্ছে ওই যে চা চাতে কি থাকে ভাইয়া ক্যাফেইন থাকে ক্যাফেইন তোমার যে অলসতাটুকু আছে কিংবা একটু জড়তা লাগে না একটু ফ্যাটিক লাগে না এটাকে দূরে রাখে তোমাকে একটা চাঙ্গা একটা ভাইভস দিবে আর কি থাকে চাতে চাতে থাকে অ্যালথিয়ানিন অ্যালথিয়ানিন তোমাকে একটু কাম শান্ত থাকতে একটু পিসফুল একটা মাইন্ডে থাকতে তোমাকে হেল্প করে অ্যান্ড ভাইয়া তোমার ব্রেন কতটুকু ইফিসিয়েন্টলি কাজ করবে এটা ডিপেন্ড করে ব্রেইনে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ব্লাড ফ্লো হইতেছে তুমি দেখবা তুমি যখন এক্সারসাইজ করে আসবা যখন তোমার বডিতে প্রচুর ব্লাড ফ্লো হয় ব্রেইনে যখন প্রচুর ব্লাড ফ্লো হয় এমনিতেই তুমি সব কিছু সুন্দর মতো রিকল করতে পারো এটার জন্য ভাইয়া এক্সাম হলে যাওয়ার আগে গোসল করে যাও গোসল করলে কি হবে কোল্ড শাওয়ার নিয়ে যাও গোসল করলে যেটা হবে যেহেতু বড়ি টেম্পারেচার কমে যায় ঠান্ডা পানির শকে ভেতরে টেম্পারেচার বাড়ানোর জন্য প্রচুর ব্লাড ফ্লো হয় আর ওই ব্লাড ফ্লোর কারণে ব্রেনে যেহেতু প্রচুর ব্লাড যায় এমনিতেই তরতাজা হয়ে যায় তুমি এক্সাম হলে ইজিলি ইনফরমেশনগুলো করতে করে আসতে পারবা তিন নাম্বার জিনিস ভাইয়া তুমি যে এক্সাম হলে যাচ্ছ তোমার ফোকাস কেমনে ঠিক থাকবে ভাইয়া তুমি রিক্সাতে যাওয়ার সময় আশেপাশে কোনো একটা সুন্দরী মেয়ে দেখলে দেখতেছো কোনো একটা সুন্দর ছেলে দেখলে তুমি ওইদিকে দেখতেছো এক্সাম হলে গিয়ে আশেপাশে মানুষ দেখতেছো কে কি বলতেছে শুনতেছো রাস্তায় কি হচ্ছে কোথায় কি গন্ডগোল হচ্ছে ওইদিকে মনোযোগ দিচ্ছ তোমার ব্রেন তো ফোকাস করতে পারবে না তোমার ব্রেনের ভিতরে কি বিশৃঙ্খলা বেড়ে যাবে তুমি ফোকাস করতে পারবে না এটা সমাধান কি এটা সমাধান হচ্ছে ভাইয়া তুমি বাসা থেকে বের হওয়ার পর থেকে এক্সাম হলে যাওয়া পর্যন্ত পুরো টুটুকু টাইম একটা জায়গাতে ফোকাস করো রিক্সাতে বসে চারপাশে দেখার দরকার নেই চোখ বন্ধ করে রাখো নিচের দিকে তাকাই থাকো তোমার যে ফাইলটা ফাইলের মধ্যে ফাইলের দিকে তাকাই থাকো কি কি পড়ছো এগুলো আরেকবার রিকল করো যারা একটু ধর্ম ধার্মিক তোমরা দোয়া দরুদ পড়ো অ্যান্ড এক্সাম হলে তুমি যে স্ট্র্যাটেজিটা সাজাইছো এটা আবার চোখ বন্ধ করে রিক্সা দিয়ে বসে বসে গাড়িতে বসে বসে রিকল করা আচ্ছা আমি এইভাবে 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 করবো এইভাবে করবো আশেপাশে যেটা করো আশপাশের মানুষের সাথে কথা বলা শুরু করে দাও বেশ ফোকাস নষ্ট হয়ে যায় তুমি কেন ভালো পারফর্ম করো ফোকাস না ঠিক থাকলে তো তুমি ভালো পারফর্ম করতে পারবা না এটা সমাধান হচ্ছে বাসা থেকে বের হওয়া থেকে একজাম হলে যাওয়া পর্যন্ত কমপ্লিটলি নিজের দিকে তাকাই থাকো অ্যান্ড কেমনে এক্সামে অ্যান্সার করবা ওইটা প্ল্যানটা বারবার রিভাইজ করতে থাকো অ্যান্ড এক্সাম শুরু হওয়ার ঠিক থার্টি মিনিট আগে যখন খাতা দিবে তুমি একটু চোখ বন্ধ করে দুই মিনিটের জন্য একটু ব্রিদিং করো একটু চোখ বন্ধ করে এক থেকে বিশ পর্যন্ত গুনো আবার উল্টা বিশ থেকে এক পর্যন্ত গুনো পাঁচবার করো দুই মিনিট টাইম লাগবে জুড়ে জুড়ে ব্রিদিং করো এক্সহেল ইনহেল তোমাদের যারা যাদের স্মার্ট ওয়াচ আছে তোমরা ওইটা দিয়ে প্র্যাকটিস করতে পারো এটা করলে যেটা হবে ব্রেনে প্রচুর অক্সিজেন যাবে অক্সিজেন গেলে কি হবে অক্সিজেন গেলে ব্রেনের নিউরন সেলগুলা কি রিফ্রেশড ফিল করবে তরতাজা ফিল করবে সে তোমাকে এক্সাম হলে ভালো পারফর্ম করতে হেল্প করবে ঠিক আছে এক্সাম হলে হয়তো তোমাকে স্মার্ট ওয়াচ নিতে দিবে না হলে ঢুকার আগে করে যাও এই তো এই তিনটা জিনিস এক স্লিপ দুই স্ট্রেস তিন ফোকাস এই তিনটা প্রবলেম যদি তোমরা সলভ করে যাও তুমি ভয়ঙ্কর রকমের এফিশিয়েন্ট হয়ে যাবা দেখবা যে তুমি যা যা পড়ছো সবকিছু ইফিসিয়েন্টলি হান্ড্রেড পারসেন্ট এক্সাম হলে সময়ের আগেই ডেলিভার করে চলে আসতে পারবা হ্যাঁ অফ করে দাও